Assalamu alaikum. Welcome back to our channel, Greeters. Not only that, welcome back to Greeters Nasal Spoken Word. Thanks a lot to open this video this time. Ishomoye amaderi video ta open korar jonno apnaderke janacchi obhinondon. Congratulations. Ami spoken ne kichu kotha bolte jacchi. That means I want to talk something about spoken English. Ki bolte jacchi ashole ami? What do I want to say? Ami bolte jacchi dekhen amader deshe যেমন আমরা বাঙালি আমরা সাধারণত বাংলা ভাষায় কথা বলে থাকি, তাই নয় কি? এবং আমাদের ডেইলি কনভারসেশন যেটা, সেখানে কিন্তু আমরা বাংলায় কথা বলে থাকি। এটি স্বাভাবিক, কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ বাংলাটাই ক্লিয়ার বুঝে এবং পরিষ্কার বুঝে। বেশিরভাগ মানুষ না, সবাই বুঝে, কারণ আমরা বাঙালি। বাঙালি যদি বাংলাকে অনেক ভালোবাসে, এই বাংলাকে এই ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য আমরা সত্যি যে বাঙালি, বাংলা বাংলা ভাষাকে যে আমরা ভালোবাসি, আমরাই বাংলাদেশে একমাত্র জাতি যারা ভাষাকে নিয়ে যুদ্ধ করে বিশ্বে ইতিহাস তৈরি করেছি। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা পালন করি 21 ফেব্রুয়ারিকে। ঠিক আছে, তো এখানে আমার মুখ্য কথা হলো যে ইংরেজির মাধ্যমে এই কথাটা কিন্তু আমরা সারা বিশ্বে বহুল প্রচার করতে পারি এবং আমাদের ভাষাকে আরো গ্লোরিয়াস করতে পারি, আরো গৌরবান্বিত করতে পারি। কিভাবে সেটা দেখেন, স্পোকেন ইংলিশ মানে কিন্তু যে কোনো স্পোকেন, স্পোকেন ইংলিশই বলেন, স্পোকেন ফ্রেঞ্চ, স্পোকেন আরবি, যে কোনো ভাষায় বলেন, যেটাই আপনি শিখতে চান, সেখানে শিখতে গেলে কিন্তু একটা ব্যাপার সেখানে থেকে যায়, সেটা হলো স্পোকেন মানে কি আসলে, স্পোকেন জিনিসটা কি। স্পোকেন মানেটা হলো দেখেন, স্পোকেন ইংলিশ মিন্স আওয়ার ডেইলি কমিউনিকেশন মেটেরিয়ালস। এই যে আমরা প্রতিদিন যোগাযোগ করার জন্য যে উপাদানগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু প্রতিদিন, যেমন আপনি মনে করেন বাজারে যাচ্ছেন, সাপোজ ইউ ওয়ান্ট টু গো টু মার্কেট, আপনি বাজারে গেলেন এবং কোনো দোকানদারকে সাথে যখন আপনি কথা বলবেন ইংরেজিতে হয়তো সে বুঝতে পারবে না, তখন কিন্তু আপনাকে বাংলায় ব্যবহার করতে হচ্ছে। এবং আপনি আশেপাশে যেখানেই যান সেখানে হয়তো কেউ ইংরেজি বুঝতেছে, বেশিরভাগই বুঝতেছে না। ধরেন আপনি কোনো কোচিং সেন্টার, এক্স কোচিং সেন্টার, ওয়াই কোচিং সেন্টার, জেড কোচিং সেন্টার, দ্যাট মিন্স থ্রু ভেরিয়াস কোচিং সেন্টার্স ইউ ক্যান স্পোকেন ইংলিশ, ইউ ক্যান লার্ন স্পোকেন ইংলিশ। বাট আপনি স্পোকেন ইংলিশটা শিখলেন, স্পোকেন ইংলিশ শেখার পরে যেটা হয়, যখন আপনি শিখলেন তখন ভালোই বলতে পারেন, কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে আপনি সব ভুলে যান, অর্থাৎ আগের মতো হয়ে যান, আগে যেমন ছিলেন তেমন হয়ে যান। এটা কিন্তু বিরাট দুঃখজনক, কেন জানেন? কারণ কিন্তু একটাই, কারণ আসলে স্পোকেন মানে হলো ডেইলি কনভারসেশন। ডেইলি কনভারসেশন মানে আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার যখন আপনি করবেন ইংরেজিটাকে, তখনই কিন্তু ইংরেজি স্পোকেনটা আপনার ঠিক থাকবে। বাংলা আপনি এত সুন্দর বলতে পারেন কারণ প্রতিদিন কিন্তু আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য বা আপনার দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করার জন্য আপনি বাংলাকে ব্যবহার করেন, ঠিক না? ঠিক এরকম ভাবে আপনি আপনার দৈনন্দিন জীবনের চাহিদা পূরণের জন্য যদি আপনি ইংরেজিকে ব্যবহার করতে পারতেন, তাহলে কিন্তু আপনার স্পোকেন ইংলিশ অটোমেটিক্যালি স্ট্রং থাকতো। উদাহরণস্বরূপ আমাদের দেশের একজন যে শিক্ষিত না, কোনো স্কুল কলেজে পড়ে নাই, সে যদি 4 বছর বা 5 বছর আমেরিকা থেকে আসে, সে কিন্তু অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে। কারণ কি? কারণ তাকে সেখানে প্রতিদিন প্রতিনিয়ত ইংরেজি ব্যবহার করতে হয়েছে, বাধ্য সে। ঠিক এরকম ভাবে দেখেন আমাদের দেশে প্রচলিত যে কোচিং সেন্টার বা স্পোকেন ইনস্টিটিউট গুলো, তারা কিন্তু এই পর্যন্তই দায়িত্ব নিচ্ছে, তারা আপনাকে একটা কোর্স করিয়ে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? এবং পরবর্তী আপনি ডেইলি কনভারসেশনের তেমন কোনো সুযোগ পাচ্ছেন না আমাদের দেশে। বাট আমরা গ্রিনটাস থেকে অলরেডি একটা চমৎকার পদক্ষেপ গ্রহণ করেছি, জানাবো সে পদক্ষেপটা কি যদি আপনারা জানতে চান। আই ওয়ান্ট টু ডিসকাস দ্য স্পোকেন মেথড প্রমোটেড বাই গ্রিনটাস নেশনাল স্পোকেন মিথুট। এই মিথুটের মাধ্যমে আমরা কিভাবে আসতেছি একটু খেয়াল করেন বিষয়টা, যে আমাদের এখানে প্রথম ধাপটা হলো যে আমাদের 20টি ক্লাস থাকবে। গ্রিন স্পোকেন নামে আমাদের একটা গ্রুপ আছে, 20টি ক্লাস থাকবে। এই 20টি ক্লাস আপনি প্রতি, যখন আপনি ভর্তি হবেন আমাদের স্পোকেনে, প্রতি 2 দিন অন্তর অন্তর আপনি এই ক্লাসটা পাবেন। এই ক্লাসে দেখবেন যে আপনার ডেইলি ম্যাটেরিয়ালস অ্যাড করা আছে চমৎকারভাবে, এবং আপনি কিভাবে আপনার
স্পোকেনটাকে ভায়োলেন্ট করবেন বা স্ট্রং করবেন, ভাইটাল করবেন, ট্রমেজনাস করবেন, সে বিষয়টা এখানে সুন্দরভাবে উপস্থাপনা করা রয়েছে। আপনি এইভাবে 20টা ক্লাস শেষ করতে হয়তো আপনার 2 মাস সময় লাগবে। এই 2 মাসের মধ্যে আমাদের এখানে কিন্তু আরেকটা চমৎকার প্রসেস আছে, যে গ্রিন স্পোকেন গ্রুপের মধ্যে অসংখ্য ছেলেমেয়ে আছে যারা স্পিকার, তারা আপনাকে মেসেঞ্জার, ভিডিও কল এর মাধ্যমে আপনাকে কিন্তু প্রশ্ন করে প্রশ্নের উত্তরের মাধ্যমে ব্যাপক সহযোগিতা করবে। আপনি কিন্তু তখন একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাচ্ছেন এই 2 মাসের মধ্যে। আচ্ছা, এই 2 মাস পরে আমরা কি করব? এই 2 মাস পরে যদি আমরা আপনাকে ছেড়ে দেই, আপনি কিন্তু সত্যি প্রচলিত নিয়ম অনুসারে ভুলে যাবেন, ঠিক আছে? তো আপনাকে এখন কি করতে হবে, আমরা আপনাকে গ্রিন কনভারসেশন ক্লাব নামে আমরা একটা গ্রুপ খুলেছি, সেই গ্রুপের মধ্যে আপনাকে নিয়ে নেব। সেখানে সবাই ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার, বুলেট স্পিকার, তারা কি করে, তারা একে অপরের সাথে প্রতিদিন ওই গ্রুপে শুধু ইংরেজিতেই কথা বলে। কেউ যদি কোনোটা না বুঝে, তাকে সেটা বাংলায় বুঝিয়ে দিয়ে তারপরে আবার তার সাথে কথা বলা শুরু করে। এখানকার সদস্যটা থাকবেন আপনি লাইফ টাইম। তো এখানে যদি আপনি 3 মাসের মতো থাকেন, তো দেখবেন যে আপনি একদম ফ্লুয়েন্ট হয়ে গেছেন, কারণ আপনি প্রতিদিন কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছেন। আচ্ছা, এরপরে আসেন, যখন আপনি ফ্লুয়েন্ট স্পিকার হবেন, আমাদের গ্রিন কনভারসেশন ক্লাবের মডারেটর যারা আছেন, তারা যখন আমাদেরকে রিকমেন্ড করবে যে এই ছেলেটা অথবা এই মেয়েটা অথবা এই স্টুডেন্ট এখন ফ্লুয়েন্ট স্পিকার, তখন আমরা তাকে আরেকটা গ্রুপে নিয়ে নেব। সে গ্রুপটার নাম হলো গ্রিন টাস ন্যাচারাল স্পোকেন ডিবেট কম্পিটিশন ক্লাব। এই ক্লাবে আমরা আপনাকে জয়েন করিয়ে নিয়ে নেব। যখন জয়েন করিয়ে নেব, তখন ওইখানে আমাদের প্রতি সপ্তাহে বা 15 দিনে একদিন আমাদের একটা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান হবে। ওই বিতর্ক প্রতিযোগিতা প্রথম প্রথম আপনি দর্শক হিসেবে থাকলেন, হ্যাঁ, যখনই আমরা একটা সাবজেক্ট নির্বাচন করে দেব, তখন ওই বিষয়ের উপরে যখন আপনি ফ্লুয়েন্ট কথা শুনতেছেন এবং নিজেও অংশগ্রহণ করতেছেন, হয়তো একটা দুইটা অনুষ্ঠান আপনি নিজে অংশগ্রহণ করলেন না, পরবর্তী অনুষ্ঠানে সরাসরি আপনি একটা পক্ষের হয়ে বিতর্ক প্রতিযোগিতায় লড়লেন ইংরেজিতে, তখন কিন্তু আপনি একজন স্মার্ট স্পিকার, হ্যান্ডসাম স্পিকার, নট অনলি দ্যাট, ইউ উইল বিকাম এ পাবলিক স্পিকার। তার মানে জনসম্মুখের মধ্যে বড় বড় অনুষ্ঠানেও আপনি অনর্গল ইংরেজিতে বক্তব্য দিতে পারবেন। আর এটা কেন পারবেন, কারণ এই প্রক্রিয়াটা আমাদের চলতেই থাকবে, আপনিও হয়ে যাবেন এই গ্রিন ন্যাচারাল স্পোকেন ডিবেট কম্পিটিশন ক্লাবের একজন সম্মানিত সদস্য। এখন দেখেন, এই যে আমরা যে পদক্ষেপটা গ্রহণ করেছি, এই পদক্ষেপের মাধ্যমে আপনি যদি আমাদের সাথে আসেন, খুব সহজেই কিন্তু আপনি একজন ভালো স্পিকারে পরিণত হচ্ছেন। আর এখানে আপনি যেখানেই ভর্তি হচ্ছেন, কোনোটার জন্য আলাদা আলাদা ফি আপনাকে প্রদান করতে হবে না। এই পুরো প্রক্রিয়ার জন্য নিশ্চয়ই আপনাকে অনেকগুলো টাকা পরিশোধ করতে হবে, আপনি ভাবছেন, অবশ্যই না। এখানে এই পুরো প্রক্রিয়ার জন্য আমরা ফি নির্ধারণ করেছি মাত্র 1000 টাকা, আর এটা সম্ভব হয়েছে অনলাইন প্ল্যাটফর্মের কারণে। আর আপনারা যারা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকবেন, একসময় আপনারাই কিন্তু মডারেটর এবং আপনারাই কিন্তু এর নেতৃত্ব দিতে সক্ষম হবেন, আমি থাকবো না, প্রক্রিয়া ঠিকই থাকবে। তো কেমন লাগলো আপনাদের বিষয়টা? যদি আপনারা ইন্টারেস্ট থাকেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিভাবে আপনি 1000 টাকা পাঠাবেন, কিভাবে আপনি জয়েন করবেন আমাদের সাথে, প্রথমে আপনি গ্রিল স্পোকেন এই গ্রুপটাই জয়েন করবেন, এই সমস্ত কিছু বর্ণনা করা থাকবে। আপনাদের সকলের প্রতি সাধুবাদ রইল, এবং আপনারা আমাদের ডাকে সাড়া দিলে আমরা আরো কৃতার্থ হব। হ্যাঁ, অনেকেই আমাদের ডাকে সাড়া দিচ্ছে, এবং তারা অনেকেই এখন ভালো ইংরেজিতে কথা বলতে পারে, আপনিও গ্রুপে আসলে বুঝতে পারবেন। তো আপনি ভালো থাকবেন, আমরা আপনার আগমন কামনা করছি। আল্লাহ হাফেজ।